আসসালামু আলাইকুম সবাইকে আমন্ত্রণ চ্যানেল আই ইউরোপে সংবাদে আমাদের খবরের বার্তা কক্ষে আজ আপনাদের সাথে আছি আমি মিসবাহ জামাল প্রথমে জানিয়ে দিচ্ছি আজকের খবরের প্রধান প্রধান শিরোনামগুলো বায়ু দূষণে শুধু ব্রিটেনে বছরে 40,000 মৃত্যু লন্ডন মুসলিম সেন্টারে বনবাদ বিরোধী সমাবেশ ইউনেস্কোতে আন্তর্জাতিক আবহে মাতৃভাষা দিবস পালিত শুনছিলেন আজকের খবরের প্রধান শিরোনামগুলো এবারে চলে যাচ্ছি আজকের বিস্তারিত সংবাদে যুক্তরাজ্যে বায়ু দূষণের কারণে প্রতিবছর অকালে প্রাণ হারাচ্ছেন প্রায় 40,000 মানুষ এক সমীক্ষায় এমনটাই জানিয়েছে ব্রিটেনের রয়্যাল কলেজের একটি বিভাগ বিবিসি রিপোর্টের সমীক্ষায় ডিজেল নির্গমনে দুর্বলতার বিষয়টি উল্লেখ করা হয় এতে বলা হয় অনেক ক্ষেত্রে লন্ডন সহ বিলেতির বাসাবাড়িতে বায়ু দূষণের মতো বিষয়কে উপেক্ষা করা হয় ব্রিটেনে বাসাবাড়িতে বায়ু দূষণের জন্য এখনও সবচেয়ে হুমকি হচ্ছে ধূমপান কিন্তু এ তালিকায় ক্লিনিং লিকুইড থেকে শুরু করে এবং এয়ার ফ্রেশনারের মতো কেমিক্যালও রয়েছে বায়ু চলাচল বান্ধব নয় এমন ছোট কক্ষ অসুস্থতার কারণ হয়ে দাঁড়িয়েছে বলে উল্লেখ করা হয় একটি রিপোর্টে এই সমীক্ষা প্রতিবেদনের সহপ্রণেতা অধ্যাপক বলেছেন বায়ু দূষণের সঙ্গে হৃদরোগ ফুসফুসের সমস্যা ও শ্বাসকষ্টের সম্পর্ক রয়েছে এলএমসিতে অনুষ্ঠিত হল বর্ণবাদ বিরোধী সমাবেশ বৃহস্পতিবার সন্ধ্যায় আয়োজিত সমাবেশে বক্তারা বলেছেন এবার আর এখানে বর্ণবাদ ও বিদ্বেষের কোনো স্থান নেই টাওয়ার হ্যামলেটসে মানুষের শান্তি ও সম্প্রীতি অক্ষুণ্ণ রাখতে যে কোনো ধরনের বর্ণবাদী তৎপরতা রুখিয়ে দাঁড়াতে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন বিভিন্ন ধর্ম ও বর্ণের নেতৃবৃন্দ বৃহস্পতিবার স্ট্যান্ড আপ টু রেসিজমের উদ্যোগে আয়োজিত একটি বিক্ষোভ সমাবেশে নেতৃবৃন্দ এই আহ্বান জানান সমাবেশে খ্রিস্টান ইহুদি ও মুসলিম সহ অন্যান্য ধর্মাবলম্বী নেতারা বলেন টাওয়ার হ্যামলেটস সবসময় ইমিগ্রেন্ট কমিউনিটির জন্য সেফ হোম এখানে অশান্তি সৃষ্টিকারীদের কোনো স্থান নেই এতে বক্তব্য রাখেন ব্যাটনেলগিন ও বোয়াশনের এমপি রুশনারা আলী বারার নির্বাহী মেয়র জন বিক্স কাউন্সিলর রবিনা খান আজমাল মশরুর এলএমসি নির্বাহী পরিচালক দেলওয়ার খান অ্যালান গ্রিন লিওন সিলভার ওম্যান ব্যানেট ন্যাশনাল ইউনিয়ন অব ট্রেড ইউনিয়নের ভাইস প্রেসিডেন্ট কেরি ট্রাঙ্কস ও শাকিরা মার্টিন ভাষা শহীদদের স্মরণ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বৃহস্পতিবার ইউনেস্কোতে পালিত হল ভাষাতাত্ত্বিক ও সাংস্কৃতিক বৈচিত্র্য অনুষ্ঠান আমাদের ফ্রান্স প্রতিনিধি এনায়েত হোসেন সোহেল জানান একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ঘোষিত হওয়ার পর থেকে প্রতি বছর ইউনেস্কোর সঙ্গে যৌথভাবে দিবসটি উদযাপন করে আসছে ফ্রান্সে অবস্থিত বাংলাদেশ দূতাবাস বাংলাদেশ দূতাবাস ছাড়াও অনুষ্ঠানটিতে অংশ নেন বিভিন্ন দেশের দূতাবাস প্রতিনিধি ও কূটনীতিবিদ স্থানীয় বাংলাদেশ দূতাবাসের কাউন্সিলর ফারহানা আহমেদ চৌধুরীর উপস্থাপনায় এ সময় শুভেচ্ছা বক্তব্য রাখেন ফ্রান্সে নিযুক্ত বাংলাদেশ দূতাবাসের রাষ্ট্রদূত এম শহীদুল ইসলাম ইউনেস্কোর সহকারী ডিরেক্টর জেনারেল এরিক ফ্রন্ট বাংলাদেশ সরকারের সংস্কৃতি মন্ত্রী আসাদুজ্জামান নূর ভারতের প্রতিনিধি ডক্টর বিবেক দেব রায় ইরানের রাষ্ট্রদূত আহমেদ জেলালি গ্রিসের রাষ্ট্রদূত জর্জেদ ভাইস সংস্কৃতি মন্ত্রী আসাদুজ্জামান নূর সৈয়দ শামসুল হকের কবিতা আবৃত্তি দিয়ে শুরু হওয়া অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে সাংস্কৃতিক অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন বাংলাদেশের জনপ্রিয় কণ্ঠশিল্পী সামিনা চৌধুরী ও ফকির শাহাবুদ্দিন আমরা সমস্ত ভাষার মর্যাদাকে প্রতিষ্ঠিত করেছি এবং এটাই হলো আজকে আমাদের আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের সবচেয়ে বড় একটা অর্জন প্রবাসী বেড়ে ওঠা আমরা এ প্রজন্ম শেকড় বিমুখ নয় শেকড় আমাদের অবিরত টানে এমনই মন্তব্য বঙ্গবন্ধু কন্যা শেখ রেহানার মেয়ে আজমিনা সিদ্দিক রূপন্তীর
এলএসি, ইউসিএল, কিংস কলেজ, সোয়ান কুইনমেরি সহ ব্রিটেন সহ সারা বিশ্বের মর্যাদাপূর্ণ ইউনিভার্সিটিগুলোতে অধ্যয়নরত ব্রিটিশ বাংলাদেশি প্রজন্মের এই শেকড় খোঁজার চেষ্টা অভিভূত করেছে পুরো হল ভর্তি প্রায় 600 দর্শককে। দর্শকদের 90 ভাগই আবার নতুন প্রজন্ম, বাকি 10 ভাগ নিজেদের পরিবার সদস্য। অংশবিশেষ করে নিজেদের লেখা গল্প এবং নিজেদের অভিনয়ে বুধবার পূর্ব লন্ডনের আর্টিয়াম হলে ইউসিএল বাংলা সোসাইটির উদ্যোগে মঞ্চায়িত হয় নাটক বাসন্তী। ব্রিটেনে বসবাসরত একটি সাধারণ পরিবারের দৈনন্দিন জীবনের গল্প নিয়ে তৈরি বাসন্তী নামের পূর্ণদৈর্ঘ্য মঞ্চ নাটকে ইংরেজি, সিলেটি ও প্রমিত বাংলা এই তিন ভাষারই সংলাপ উপহার দেন ব্রিটিশ বাংলাদেশী মেধাবী প্রজন্ম, যারা লন্ডনের মর্যাদাপূর্ণ ইউনিভার্সিটিগুলোতে কৃতিত্বের সাথে পড়াশোনা করছে। শেখ রেহানা কন্যা অক্সফোর্ড গ্র্যাজুয়েট আজমিনা সিদ্দিক রূপন্তী যেমন নাটকের একটি অংশে নৃত্য পরিবেশন করে, ঠিক তেমনি এলএসি, ইউসিএল, সোয়াস ও কুইন মেরিতে অধ্যয়নরত মেধাবীরাও অভিনয় করেছে এই নাটকে। ইউসিএল ইউনিভার্সিটি বাংলা সোসাইটি প্রেসিডেন্ট মেহজাবিন আহমেদ ও সাবা হোসেনের পরিচালনায় মঞ্চায়িত নাটকটিতে অভিনয় করেছেন মাহাতির পাশা, নিশাত মনসুর, নিশাত আহমেদ, শাহমাত হক, রত্না আখতার, তাহমিদুর রহমান, তফসির আহমেদ ও আয়শা চৌধুরী প্রমুখ। ইসলাম শিক্ষার প্রাইভেট পড়ানোর নামে পূর্ব লন্ডনের 14 বছরের এক ছাত্রীর সঙ্গে অবৈধ সম্পর্ক স্থাপন ও গর্ভবতী করার ঘটনা ঘটিয়েছেন এক শিক্ষক। টাওয়ার হ্যামলেটসের বাসিন্দা 31 বছর বয়সী ওই শিক্ষককে শিশু ধর্ষণের দায়ে 22 বছরের কারাদণ্ডের পাশাপাশি তাকে সেক্স অফেন্ডার হিসেবে তালিকাভুক্ত করতে নির্দেশ দিয়েছে লন্ডনের একটি আদালত। চাঞ্চল্যকর এই মামলায় আদালতের শুনানিতে বলা হয়, ওয়েস্ট লন্ডনে বসবাসরত 14 বছরের ছাত্রীকে দীর্ঘদিন থেকে প্রাইভেট পড়িয়ে আসছিলেন বেতনাল গ্রিনের বাসিন্দা ওই শিক্ষক। এক পর্যায়ে তিনি ছাত্রীর সাথে অনৈতিক সম্পর্ক গড়ে তোলেন। এবছরের জুলাই মাসে এই ঘটনার জানাজানি হলে পুরো ঘটনা অস্বীকার করেন অভিযুক্ত। মানসিকভাবে বিপর্যস্ত কিশোরী এবং তার পরিবার আদালতে গেলে সাক্ষ্য প্রমাণে দোষী সাব্যস্ত হন ওই শিক্ষক। প্রবাসী তরুণ লেখক ও সফটওয়্যার প্রকৌশলী রাজীব হাসানের প্রকাশিত নতুন উপন্যাস অতপর রোবটের লন্ডনে পাঠোন্মোচন অনুষ্ঠিত হয়েছে। গ্রেটার কুমিল্লা এয়ারলাইন্সের উদ্যোগে সোমবার পূর্ব লন্ডনের একটি হলে এই সভা অনুষ্ঠিত হয়। বিশিষ্ট ব্যবসায়ী সাইফুল ইসলাম দুদুর সভাপতিত্বে ও সাংবাদিক শুয়েব কবিরের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট আইনজীবী আব্দুর রব মল্লিক। বিশেষ অতিথি ছিলেন অ্যাকাউন্টেন্ট ডক্টর নুরুল ইসলাম, ব্যারিস্টার কাজী শাহেন শাহ ও হাফসা ইসলাম। অনুষ্ঠানে বক্তারা বলেন, লেখক রাজীব হাসান ব্রিটেনের শিক্ষা ব্যবস্থার পাশাপাশি ভবিষ্যতের বিশ্বভাবনা তুলে ধরেছেন এই উপন্যাসে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাংবাদিক হেফাজুল করিম, মোহাম্মদ ইমরান, আকলিমা ইসলাম, ফিরুজ আহমেদ, ইকরাম হাসান ও মোহাম্মদ জুয়েল সহ জগন্নাথপুর ব্রিটিশ বাংলা এডুকেশন ট্রাস্টের কার্যকরী কমিটির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি আলহাজ সাজ্জাদ মিয়া। আব্দুল হক জমিরের পরিচালনায় সভায় সংগঠনের বিগত বছরের বিভিন্ন কার্যক্রমের বিবরণ ও পরামর্শমূলক বক্তব্য রাখেন ট্রেজারার হাসনাত আহমেদ চুন্নু, সংগঠনের ট্রাস্টি গোলাম মর্তুজা, নুরুল হক লালামিয়া, আব্দুল আলী রৌফ, সাজিদ মিয়া, এম এ জাকির, মখলুস মিয়া, আশিক চৌধুরী, আব্দুল নূর প্রমুখ। সভায় বক্তারা বিগত দিনে ট্রাস্টের মাধ্যমে উপজেলার বিদ্যালয়সমূহে প্রায় 13 লাখ টাকার বৃত্তি বিতরণ করায় সন্তোষ প্রকাশ করেন। সভায় সংগঠনের সভাপতি সাজ্জাদ মিয়া ব্রিকলেন জামে মসজিদ ট্রাস্টের সভাপতি নির্বাচিত হয়। সংগঠনের পক্ষ থেকে তাকে অভিনন্দন জানানো হয়। প্রিয় দর্শক, আপনারা দেখছেন আমাদের খবর। যাচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতিতে, আর ফিরে এসে অন্যান্য খবরের সাথে থাকছে স্কটল্যান্ডে গ্রেটার সিলেট কাউন্সিলের উদ্যোগে মাতৃভাষা দিবস পালিত। স্টার্টফোর্ডে বাংলা ম্যানস অ্যান্ড সাপলা স্পোর্টস অ্যাওয়ার্ড অনুষ্ঠান সব।
বিরতির পর আবারও সবাইকে আমন্ত্রণ, সাথে থাকার জন্য ধন্যবাদ। গ্রেটার সিলেট ডেভেলপমেন্ট অ্যান্ড ওয়েলফেয়ার কাউন্সিল স্কটল্যান্ড রিজনের উদ্যোগে এডিনবারায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়। বিস্তারিত জানাচ্ছেন আমাদের বিশেষ প্রতিনিধি হুমায়ুন কবির। মাতৃভাষা দিবস এবং মহান একুশে ফেব্রুয়ারি উপলক্ষে গ্রেটার সিলেট ডেভেলপমেন্ট এবং ওয়েলফেয়ার কাউন্সিল স্কটল্যান্ড রিজিয়ন আয়োজিত এই আলোচনা সভায় সংগঠনের নেতা কর্মীরা ছাড়াও কমিউনিটি নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন এবং ভাষা আন্দোলনের তাৎপর্য নিয়ে আলোচনা করেন। বক্তারা বলেন, 1952 সালের এই দিনে বাংলা ভাষাকে তৎকালীন পাকিস্তানের রাষ্ট্রভাষা করার দাবিতে গড়ে ওঠা আন্দোলন বিস্ফোরণের মধ্য দিয়ে চূড়ান্ত রূপ নিয়েছিল। যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলাভবনের সামনে আন্দোলনরত ছাত্রছাত্রীদের উপর পুলিশ গুলি চালায় এবং এতে নিহত হয়েছিলেন সালাম, বরকত, রফিক, শফিক, জব্বাসহ অনেকে। বক্তারা বলেন, মায়ের ভাষাকে রাষ্ট্রভাষা করার দাবিতে আন্দোলন এবং তাতে প্রাণ বিসর্জন এক অভূতপূর্ব ঘটনা। বক্তব্য রাখেন আব্দুল জলিল, আব্দুর রব, সৈয়দ কামাল আহমেদ, মোস্তফা আহমেদ, রফিকুল ইসলাম, ফখরুল ইসলাম, শাহানুর চৌধুরী, হুমায়ুন কবির, আলহাজ জালাল আহমেদ, আব্দুল মুহিত খান বাদশা, আব্দুল মালিক এবং মোমিন হোসেন। সংগঠনের সভাপতি আলহাজ নুনুমিয়ার সভাপতিত্বে সভা পরিচালনা করেন সাধারণ সম্পাদক নজরুল ইসলাম। আমাদের গ্রেটার সিলেট ডেভেলপমেন্ট স্কটল্যান্ড রিজনের পক্ষ থেকে গভীর শ্রদ্ধা নিবেদন করছি এবং তারই সাথে সাথে আমি আমাদের গ্রেটার সিলেট ডেভেলপমেন্ট স্কটল্যান্ড রিজনের পক্ষ থেকে আমাদের বাংলাদেশ সরকারের কাছে আবেদন করব, আমাদের এই শহীদ পরিবারদেরকে যেন তারা সর্বাত্মক সাহায্য এবং সহযোগিতার হাত বাড়িয়ে দেন। আমার সংগঠনের নেতৃবৃন্দর কাছে এবং কমিউনিটি নেতৃবৃন্দর কাছে একটি দাবি জানাবো, যাতে আমরা এই যে অনুষ্ঠানগুলো করি, আমাদের রাষ্ট্রীয় অনুষ্ঠান দিনগুলো করি, পালন করি, যাতে এইগুলো আমরা দিনের পালন করতে পারি, যাতে আমাদের ছেলেমেয়েদেরকে নিয়ে, আমাদের পরিবারদেরকে নিয়ে আমরা এই অনুষ্ঠানগুলো আয়োজন করতে পারি। এভাবে শুধু আলোচনার সবার মাধ্যমে যেন শেষ না হয়, তাহলে কী হবে, আমাদের যে বাচ্চারা আছে, আমাদের নতুন প্রজন্মরা আছে, তারা আমাদের দেশের কালচার, আমাদের ইতিহাস, আমরা কীভাবে আমার এই ভাষাকে ধরে রাখতে পেরেছি অথবা স্বাধীনতা পেয়েছি, বিজয় দিবস পেয়েছি, এগুলো তারা জানতে পারবে, তাহলে তারা উপকৃত হবে। আমাদের দায়িত্ব আমাদেরকে পালন করতে হবে। স্কটল্যান্ডের এডিনবারা থেকে হুমায়ুন কবির, চেন্নাই। ব্র্যাডফোর্ডের তরুণ ফুটবলারদের খেলাধুলা আর ক্রীড়াশৈলীতে আগ্রহী করে তোলবার প্রয়াসে সম্পন্ন হল বাংলা ব্র্যান্ডস অ্যান্ড সাপ্লার স্পোর্টস অ্যাওয়ার্ড অনুষ্ঠান। বিস্তারিত জানাচ্ছেন আমাদের প্রতিনিধি শেখ মাহমুদ লায়েক মিয়া। সুস্থ শরীর ও সবল মনের জন্য নিত্য প্রয়োজন অ্যাক্টিভিটি, ব্যায়াম ও খেলাধুলা, কিন্তু দৈনন্দিন প্রযুক্তির উন্নয়নের ফলে আকর্ষণীয় সব ভিডিও গেমসের পেছনে ছুটে তরুণ প্রজন্ম নিজেদের খেলাধুলার জন্য সামান্য সময়টুকুও ব্যয় করে দেন আইপ্যাড কিংবা কম্পিউটার মনিটরের সামনে, ফলে ফুটবল, ক্রিকেট, টেনিসের মতো ব্যায়াম উপযোগী খেলাধুলা থেকে বঞ্চিত হন তারা। তাই ব্র্যাডফোর্ডের তরুণ প্রজন্মকে খেলাধুলার প্রতি আকৃষ্ট ও উদ্বুদ্ধ করতে দ্য বাংলা ব্যান্টামস অ্যান্ড সাপ্লা ফুটবল ক্লাব আয়োজন করে ফুটবল, ক্রিকেট, টেনিস ও বিভিন্ন খেলাধুলার প্রশিক্ষণ। প্রশিক্ষণ শেষে আয়োজন করা হয় বিভিন্ন গেমসের, এতে বিপুল সংখ্যক বাংলাদেশি শিশু কিশোররা অংশগ্রহণ করে পারদর্শী হয়ে ওঠেন খেলাধুলায়। বাংলা ব্যান্টামস অ্যান্ড সাপ্লা ফুটবল ক্লাব তাদের প্রথম বার্ষিকী উপলক্ষে গত 2 মার্চ বুধবার ব্র্যাডফোর্ডের স্থানীয় একটি ব্যাংকোয়েটিং হলে আয়োজন করেন বাংলা ব্যান্টামস অ্যান্ড সাপ্লা স্পোর্টস অ্যাওয়ার্ড। এতে কম্পিটিশনে অংশগ্রহণকারী সাপ্লা বয়েজ 8, 14, 17, সাপ্লা গার্লস সহ মোস্ট কমিটেড সাপোর্টার, বাংলা ব্যান্টামস অ্যাম্বাসেডার, কোচেস, আনসান হিরো, স্পন্সর ও আয়োজকদের অ্যাওয়ার্ড প্রদান করা হয়। হুমায়ুন ইসলামের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন মার্ক মার্শাল, ব্র্যাডফোর্ড সিটি ফুটবল ক্লাব প্লেয়ার, ইয়ান অরমন্ড রয়েড, ব্র্যাডফোর্ড সিটি ফাউন্ডেশন ম্যানেজার, আনোয়ার উদ্দিন, কিক ইট আউট ফান্ড ফর ডাইভার্সিটি, ড্যানিয়েল, ওয়েস্ট রাইডিং কান্ট্রি ফুটবল অ্যাসোসিয়েশন সহ আরও অনেকেই। খেলাধুলায় এশিয়ান কমিউনিটির মানুষের সংখ্যা বাড়াতে এ ধরনের অনুষ্ঠানের আয়োজন করা হয় বলে জানান আয়োজকরা। It's really important to do events like this. I think that the fact that Shapler and the Bangla Bantams have got so many young people in Bradford engaged in football is a really, really fantastic thing to see. We often hear a lot about discrimination and the barriers that young people can face. It just, an event like this just goes to show that by working together in the community, we can really achieve fantastic things. It's unbelievable to see, and it's something that we really encourage. And we've had a huge, huge, massive response from the community and a massive, successful evening here today. এতে সর্বাত্মকভাবে সহযোগিতা করেন বিপ, কিক ইট আউট ফান্ড ফর ডাইভার্সিটি, ইজি কেয়ার, স্পোর্টস ক্যাম্পেইন এগেনস্ট রেসিজম, ওয়েস্ট রাইডিং ফুটবল অ্যাসোসিয়েশন, টেনিস ফাউন্ডেশন, ব্র্যাডফোর্ড সিটি ফুটবল ক্লাব ও স্পোর্টিং ইকুয়েল সহ আরও অনেকেই। এতে ব্র্যাডফোর্ডের কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ সহ 200-এরও বেশি অতিথিরা উপস্থিত ছিলেন। আয়োজকরা জানান, প্রতি বছরই এ ধরনের অ্যাওয়ার্ড সেরামনির মাধ্যমে
তরুণ প্লেয়ারদের উদ্বুদ্ধ করা হবে। ব্র্যাডফোর্ড থেকে শেখ মোহাম্মদ লায়েক মিয়া, চ্যানেল আই নিউজ। ওল্ডহ্যামে ব্রিটিশ বাংলাদেশি শিশুদের জন্য প্রতিষ্ঠিত ওল্ডহ্যাম বাংলা স্কুলের আর্থিক তহবিল সম্প্রসারণ এবং কমিউনিটি সর্বসাধারণকে বাংলা স্কুলের কার্যক্রমের সাথে সম্পৃক্ত করার লক্ষ্যে এক ফান্ডরেজিং ডিনার অনুষ্ঠিত হয়েছে। মোহাম্মদ খালেদ আহমেদের তোলা ছবিতে রিপোর্ট করছেন আমাদের ওল্ডহ্যাম প্রতিনিধি মওদুদ আহমেদ। ব্রিটেনের তৃতীয় বৃহত্তম বাংলাদেশ অধ্যুষিত এলাকা ওল্ডহ্যাম, প্রায় 20,000-এর অধিক বাংলা ভাষাভাষী দর বসবাস ওল্ডহ্যামে। কিন্তু দুঃখজনক হলেও সত্য, ব্রিটিশ বাংলাদেশি শিশু কিশোরদের বাংলা শিক্ষা গ্রহণের তেমন কোনো উল্লেখযোগ্য প্রতিষ্ঠান নেই, কমিউনিটি নেতৃবৃন্দের তেমন কোনো উদ্যোগও। এমন অবস্থায় একদল তরুণ ও যুবক মিলে 2014 সালে প্রতিষ্ঠা করেন ওল্ডহ্যাম বাংলা স্কুল। বাংলা স্কুলের আর্থিক তহবিল সম্প্রসারণের লক্ষ্যে এক ফান্ডরেজিং ডিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সাংসদ অ্যাডভোকেট শাহিনুর পাশা চৌধুরী। প্রবাসী বাংলাদেশের গুরুত্বপূর্ণ ঐতিহ্যবাহী ওল্ডহ্যাম এলাকা, সেই ওল্ডহ্যাম এলাকায় বিশাল একটি কমিউনিটি ওল্ডহ্যাম এলাকায় বসবাস করেন যারা বাংলা ভাষাভাষী। সেই বাংলা ভাষাভাষী আমাদের আগামী প্রজন্মদের ভবিষ্যৎ চিন্তা করে ওল্ডহ্যাম এলাকার তরুণ কমিউনিটি নেতৃবৃন্দ, মিডিয়া ব্যক্তিত্ব, সকল শ্রেণীপেশার মানুষের উদ্যোগে প্রতিষ্ঠা লাভ করেছে বাংলা স্কুল। আমি সেই বাংলা স্কুলের সফলতা কামনা করি। ওল্ডহ্যাম বাংলা স্কুলের চেয়ার আনোয়ারউদ্দিনের সভাপতিত্বে এবং সেক্রেটারি শাহিনুর ইসলামের সঞ্চালনায় ডিনার পূর্ব সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন কাউন্সিলর মোহন আলী সহ কমিউনিটির বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ। প্রবাসের শত ব্যস্ততার মধ্যে থেকেও নতুন প্রজন্মের জন্য এই মহতি উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন ফান্ডরেজিং ডিনারে উপস্থিত সুধীবৃন্দ। ওল্ডহ্যাম বাংলা স্কুলের পক্ষ থেকে যে ফান্ডরেজিং আয়োজন করা হয়েছে এটা অত্যন্ত প্রশংসনীয় বিষয়। বাস্তবতা যদি আমরা দেখি যে এটা করার কথা ছিল এই কমিউনিটির ব্যক্তিত্ব যারা আছেন, কমিউনিটির লিডার পার্সন যারা আছেন, তাদের উচিত ছিল এই কমিউনিটির জন্য এই কাজগুলো করা। কিন্তু এই নতুন প্রজন্মের কিছু ব্যক্তি যারা করেছেন তাদেরকে অবশ্যই প্রশংসা দাবিদার তারা রাখেন। স্বল্প পরিসরে পরিচালিত বাংলা স্কুলকে আরও সম্প্রসারিত এবং ছাত্র সংখ্যা বৃদ্ধিতে সাহায্যের হাত প্রসারিত করার আহ্বান জানানো হয় বাংলা স্কুলের পক্ষ থেকে। আজকে যে ওল্ডহ্যাম বাংলা স্কুলের ফান্ডরেজিং আমরা হয়েছি, আজ ওঠো মানুষ আপনারা আইসুন, আপনারা অ্যাটেন্ডেন্স ইওয়াজ এ হিউজ নম্বর, আলহামদুলিল্লাহ খুব সাকসেসফুল হয়েছে। আর ভবিষ্যতে আপনারা প্লিজ আমরা দয়া করে করা আপনারা হেল্প করবা, যাতে ওটারে আমরা আগ্রহী নিতে পারি। বাংলা স্কুলের কার্যক্রম অব্যাহত রাখতে এবং সার্বিক সহযোগিতারও আশ্বাস দেন অনেকেই। আসলে তো বিগত সময়ে 8টা বাংলা স্কুল ছিল ওল্ডহ্যামে, কিন্তু আমাদের নেতৃবৃন্দের রক্ষণাবেক্ষণের অভাবে হয়তো বিলুপ্ত হয়ে গেছে। কিন্তু এখন যারা নতুন উদ্যোগে এই বাংলা স্কুলের বাংলা স্কুল সূচনা করেছেন, এটা ভবিষ্যতে আমরা এই ওল্ডহ্যাম কমিউনিটি নিয়ে তাদেরকে ফাইন্যান্সিয়ালি এবং আমাদের মানসিক, বাহ্যিক, আভ্যন্তরীণ সর্বদিক দিয়ে সহযোগিতা কর্মু। আন্তর্জাতিক মাতৃভাষার মর্যাদা অর্জনকারী বাংলা ভাষা দাবি রাখে জাতিসংঘের দাপ্তরিক ভাষার স্বীকৃতি পাওয়ার, আর এ দাবি আদায়ে বহির্বিশ্বে নতুন প্রজন্মের মধ্যে বাংলা ভাষা চর্চার বিকল্প নেই। ওল্ডহ্যাম থেকে মওদুদ আহমদ, চ্যানেল আই। 52-এর 21 ফেব্রুয়ারি পুলিশের ব্যারিকেডকে পরোয়া না করে 144 দ্বারা ভেঙে যেসব বি সেনানীরা অকুত ভয়ে মিছিলে মিছিলে এগিয়ে গিয়েছিলেন আমতলার দিকে, তাদের বিনম্র ভালোবাসায় স্মরণ করল সাউথ শিল আওয়ামী লীগ। আমাদের প্রতিনিধি মোহাম্মদ আলমগীর জানান, সাউথ শিল আওয়ামী লীগের সভাপতি জাবিস আহমেদ জিম্মাদারের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মকসুদ কুরেশির পরিচালনায় সভায় পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন উলামা লীগের সভাপতি মোহাম্মদ আকিকুর রহমান, বক্তব্য রাখেন মোহাম্মদ ইকবাল হোসেন তালুকদার, হাজি মোহাম্মদ আজাদ মিয়া, মোহাম্মদ শাহিন আহমেদ, মোহাম্মদ এখলাসুর রহমান তালুকদার, মোহাম্মদ রুবেল আহমেদ, মোহাম্মদ ফয়েজ, জসিমউদ্দিন প্রমুখ। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে রিয়াদ আওয়ামী লীগ স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হচ্ছে। আমাদের প্রতিনিধি এবিএম বুলবুল আহমেদ জানান, রিয়াদের একটি ভেন্যুতে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ভারপ্রাপ্ত সভাপতি ফারুক হোসেন। সভায় টেলিকনফারেন্সে বক্তব্য রাখেন আওয়ামী লীগের স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক পঙ্কজ দেবনাথ। শরীফ হুসাইন ও জয়নাল আবেদিনের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি ছিলেন রিয়াদ আওয়ামী লীগ পরিষদের সাধারণ সম্পাদক এম আর মাহবুব
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন আব্দুল সালাম, বেরাত হোসেন, শামীম আবেদিন, আব্দুল জলিল, ইস্কান্দার আলী খান, বাবুল দাস, ইকবাল হুসাইন, জসীমউদ্দিন প্রমুখ। মহান ভাষা শহীদদের আত্মত্যাগের স্মরণে পর্তুগাল বিএনপি আয়োজন করে আলোচনা সভা ও দোয়া মাহফিল। আমাদের পর্তুগাল প্রতিনিধি মোহাম্মদ নুরুল্লাহ জানান, সহসাধারণ সম্পাদক আমির হোসেনের সঞ্চালনায় ও ভারপ্রাপ্ত সভাপতি নজরুল ইসলাম শিকদারের সভাপতিতে এতে বক্তব্য রাখেন পর্তুগাল বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি নজরুল ইসলাম শিকদার, সাধারণ সম্পাদক মঈনুদ্দিন, মুক্তিযোদ্ধা কাজী আমদাদ, ইউসুফ তালুকদার, আব্দুল সালাম তালুকদার, ইঞ্জিনিয়ার আরিফ মোল্লা, আবুল হোসেন, খালেদ আহমেদ মিনহাজ, সাইফুল হক, মাবুল হাসান, মোহাম্মদ পারভেজ প্রমুখ। এবার সিলেটের খবর। ভূমিসহ প্রবাসীদের বিভিন্ন মামলার পরিচালনার জন্য পৃথক এনআরবি ট্রাইব্যুনালের দাবি জানিয়েছেন প্রবাসীরা। বৃহস্পতিবার সিলেট জেলা প্রেস ক্লাবের সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়। একটি নির্দিষ্ট সময়ের মধ্যে মামলা নিষ্পত্তির জন্য পৃথক ট্রাইব্যুনাল করা প্রয়োজন বলে জানানো হয় সংবাদ সম্মেলনে। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন যুক্তরাজ্য প্রবাসী শুয়েব আদমজি। লিখিত বক্তব্যে তিনি বলেন, বিশ্বের 159টি দেশে প্রায় 89 লাখ বাংলাদেশি বসবাস করেন। 2015 সালে এই প্রবাসীদের পাঠানো রেমিটেন্সের পরিমাণ দেশের জাতীয় বাজেটের প্রায় অর্ধেক। তিনি বলেন, বৃহত্তর সিলেটের যে বিপুল পরিমাণ পতিত জমি রয়েছে তার বেশিরভাগের মালিক প্রবাসী, যে কারণে অবৈধভাবে জমি দখলের প্রবণতা দিন দিন বেড়ে চলছে। অসৎ রাজনীতিবিদ, অসাধু রিয়েল এস্টেট ব্যবসায়ী, সন্ত্রাসী ও নিকট আত্মীয়রাই প্রবাসীদের জমি অবৈধভাবে দখল করে থাকেন। এই সংকট নিরসনে সরকারের আন্তরিক উদ্যোগ কামনা করা হয় সংবাদ সম্মেলন থেকে। এই ছিল আমাদের আজকের আয়োজন। শেষ করার আগে আবারও জানিয়ে দিচ্ছি খবরের প্রধান প্রধান শিরোনামগুলো। বায়ু দূষণে বছরে শুধু ব্রিটেনে 40,000-এর মৃত্যু। লন্ডন মুসলিম সেন্টারে বর্ণবাদ বিরোধী সমাবেশ। ইউনেস্কোতে আন্তর্জাতিক আবহে মাতৃভাষা দিবস পালিত। এই ছিল আমাদের এখনকার আয়োজনে। সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। শুভরাত্রি।